সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু নির্বাচনী ইস্তাহারের মধ্যে কিন্তু একটি অংশ। তা সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনাটি কি? সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনাটি হলো প্রতি মাসে 500-1000 টাকা করে পাওয়া যাবে। ST/SC হলে 1000 টাকা করে পাওয়া যাবে, জেনারেল OBC হলে কিন্তু 500 টাকা করে পাওয়া যাবে। পাবে হলো শুধুমাত্র মহিলারা, অর্থাৎ দাদির মহিলারা, যেটাকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভার বলছে, যেটাকে মুখ্যমন্ত্রী পকেট মানি বলছেন মেয়েদের, যেটাকে মুখ্যমন্ত্রী উবড়ি পাওনা বলছেন, সেটিকেই কিন্তু এক কথায় সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা হিসেবে নাম দেওয়া হয়েছে। তা বন্ধুরা, এই সামাজিক ন্যায় ও সুরক্ষার ফর্মটি কিন্তু শীঘ্রই পাওয়া যাবে। নির্বাচনী ইস্তাহারে সামাজিক ন্যায় সুরক্ষার কিন্তু নাম ছিল, সেই মতো কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। কিন্তু কিছুদিন আগে এই যে ঘূর্ণিঝড় গ্যাস হয়েছিল, তার জন্য কিন্তু কিছুটা হলেও দেরি হচ্ছে, কারণ দুয়ারের টান কিন্তু শুরু হয়েছে। এই প্রক্রিয়াটি হওয়ার পর কিন্তু এটি শুরু হবে, অর্থাৎ এটি কিন্তু রিসেন্ট পরের মাসে 1-2 তারিখ থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়েই দু এক কথা তোমাদের কাছে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিচ্ছে 500 টাকা ও 1000 টাকা প্রত্যেক মাসে, তাও আবার পুরোপুরি ফ্রিতে। এই প্রকল্পের নাম তো তোমরা নিশ্চয় সবাই শুনেছ, এই প্রকল্পের নাম সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা। এই প্রকল্পে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি কি শর্তাবলী রাখা হয়েছে এবং আবেদনপত্র ফর্ম তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে বা সংগ্রহ করতে পারবে, সমস্ত কিছু নিচে বিস্তারিত আমি আলোচনা করছি। এই যোজনায় আর্থিক সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা আসলে কি প্রথমে জেনে নেওয়া হোক। 2021 বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন মহিলাদের উদ্দেশ্যে 500-1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এক কথায় বলা যায় এটি মহিলাদের হাত খরচের জন্য এমনকি ঘোষণা করেছিলেন। এবং এই প্রকল্পের নাম দিয়েছিল সামাজিক ন্যায় ও যোজনা, অর্থাৎ লক্ষ্মীর ভার প্রকল্প। সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনায় কাদের টাকা দেওয়া হবে বন্ধুরা, পয়েন্ট করো ব্যাপারটি। সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনায় প্রকল্পের সুবিধা সাধারণত রাজ্যের শুধুমাত্র মহিলারা পাবেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পে রাজ্যের যে সমস্ত জেনারেল ক্যাটাগরির মহিলা আছেন তারা মাসে 500 টাকা করে পাবেন, যেটা আমি প্রথমেই বললাম। রাজ্যের ST/SC/OBC মহিলারা 1000 টাকা করে পাবেন, যে এমনই কথা কিন্তু আছে। এই টাকা কিভাবে দেওয়া হবে, কবে দেওয়া হবে? মাসে 500 টাকা, 1000 টাকা, অর্থাৎ সামাজিক ন্যায় সুরক্ষা যোজনা 2021 সালের জুন মাস থেকে শুরু হবে, এমনটাই জানিয়েছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারে একজনই মহিলা পাবেন, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। এবং তার উপরে যেমনটি বলা হয়েছে, জেনারেল মহিলারা মাসে 500 করে, বছরে 6000 টাকা দেওয়া হবে। ST/SC/OBC পরিবারের মহিলাদের বছরে 12000 টাকা, অর্থাৎ মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট একটা কিন্তু খুবই জরুরি। এখন তোমাদের কিভাবে আবেদন করবে, আবেদন কিভাবে করবে এ নিয়ে কোনো সঠিক ধারণা হয়নি। 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এখন অবধি দেওয়া হয়নি, তবে এটি অনলাইন ও অফলাইনে দেওয়া হতে পারে। সাধারণ সূত্র অনুযায়ী এই আবেদন হবে। তোমরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আমাদের ভিডিও দেখো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এই ধরনের নোটিফিকেশন খবর সর্বপ্রথম কিন্তু আমরাই দেবো, একটা জিনিস মিস না যায়, তার জন্য তোমরা কিন্তু এটি নোটিফিকেশনটা অন করে রেখো। সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনার ফর্ম কোথা থেকে পাওয়া যাবে? এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের নিকটবর্তী বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে কিংবা পঞ্চায়েতে তোমরা পেতে পারো। এখন অবধি এইসব আবেদনপত্র প্রকাশ করা হয়নি, যখনই প্রকাশ করা হবে তোমাদের সর্বপ্রথম computer.com ইউটিউব চ্যানেল কিন্তু দিয়ে দেবে। আরেকটি ব্যাপার হলো, এখানে আবেদন করার জন্য কি কি নথিপত্র বা ডকুমেন্ট লাগবে, এখন অবধি কিন্তু সেভাবে জানানো হয়নি। যেটি সূত্র মাফিক জানানো হয়েছে, অর্থাৎ জানতে পারা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পাসপোর্ট কালার ছবি, ইনকাম সার্টিফিকেট ও কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট। আরও একটি কথা জেনে রাখা হবে, যেটি হলো প্রকল্পে প্রতি বছর আবেদন করা যাবে না, একবার নাম নথিভুক্ত করলে আবেদন করতে হবে না প্রতি মাসে, তখনই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকে যাবে। তবে পরবর্তী এই নিয়ে কোনো রকম তথ্য পাওয়া গেলে আমরা কিন্তু সর্বপ্রথম computer.com ইউটিউব চ্যানেল তোমাদেরকে জানাবো, এটা কিন্তু তোমাদেরকে আমরা বলতে পারি। তো বন্ধুরা, যতটা আমরা ইনফরমেশন পেয়েছি সামাজিক ন্যায় সুরক্ষা যোজনা, লক্ষ্মীর ভার বা হাত খরচ বা মেয়েদের পকেট মানি, সবটি কিন্তু ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম। অবশ্যই আমাদের চ্যানেলটি যেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আজকে এখানে, আবার পরবর্তীকালে নতুন ভিডিও দেখা হবে। ধন্যবাদ।